মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। চাকরি দেওয়ার সময় যে পরিমাণ অর্থ নেওয়া হয়েছে তার বিনিময়ে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাদেরকে ভরসা দেওয়া হয়েছে, তারাও বেকার ছেলে, বেকার যুবক বা যুবতী, তারা দেখেছে সোজা পথে না হয়ে যদি বেঁকা পথে হয়, তার জন্য ঘর বাড়ি সোনা দানা বন্ধক দিয়ে তারা টাকা দিয়েছে তৃণমূলের নেতাদেরকে, দিয়ে তারা চিটেড হয়েছে, তারা ডিসিভড হয়েছে, তারা প্রতারিত হয়েছে, আজ তাদের চাকরি হয়নি, তাই তারাও কিন্তু এক ধরনের প্রতারণার শিকার। আবার যারা যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, দক্ষতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছে না, কারণ তৃণমূল নেতাদের তারা ঠিক মতন ঘুষ দিতে পারেনি, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তা উভয় অংশই প্রতারণার শিকার, আর উভয় অংশের প্রতারণার মালিককে বাংলার সব থেকে বড় প্রতারক, যার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কোম্পানি সব থেকে বড় চিট ফান্ড এই বাংলায়। তিনি সারদা নামক একটা চিট ফান্ডের জন্ম দিয়েছিলেন, তাদের কাছ থেকে 23 কোটি টাকা ডোনেশন নিয়েছেন ইলেকট্রাল বন্ডে, কিন্তু সব থেকে বড় চিট ফান্ডের নাম এই বাংলায় মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি, অর্থাৎ তৃণমূল পার্টি। তাই তা উভয় অংশই প্রতারণার শিকার। যারা চাকরি পেয়েছে তারা কালো পথে চাকরি নিয়েছে, সেখানে তাদেরকে টাকা দিতে হয়েছে ঘুষ, আর যারা বঞ্চিত হয়ে 1150 দিন প্রায় আছে কলকাতার রাজপথে বসে আছে, তারাও বঞ্চিত লাঞ্ছিত। মূল প্রতারণা করছে কে? তৃণমূল পার্টি, তার সরকার। মূল প্রতারকের নাম মমতা ব্যানার্জি। সব থেকে বড় চিটফান্ড কোম্পানি কলকাতায়, ভারত পশ্চিমবঙ্গে, তৃণমূল পার্টি নামক কোম্পানি, তার মালিক মমতা ব্যানার্জি।